সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম, আসসালাম, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্বা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল সালামের অবস্থা কেমন? এই যে কথা বলেন, সালাম আলাইকুম আব্বা। আসসালাম। বাবা জ্বর ছাড়ছে? একেবারে নির্দোষীও ছাড়ি নাই, কিছু আছে এখনো? জ্বর আছে, তারপরে কিছু খাইতে পারতেছে না, বমি হচ্ছে সমানে। শরীরটা খুব দুর্বল করে দিচ্ছে এত আমাকে। দুর্বল করে দিয়ে গেছে না, একেবারে আরে কদিন ধরে বিছানায় ফেলে দিয়ে গেছে। এটা কি জ্বর, কি বলে? ডাক্তার ওষুধপত্র খাইছে কিছু? হ্যাঁ, কালকে রাত্রে তো আমাকে শিববির নিয়ে গেছিল ডাক্তারের কাছে, সিজনাল জ্বর সম্ভবত ধরছে। আচ্ছা আব্বা, হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজ্জাক সাহেবের যে অবস্থা দেখলাম, হ্যাঁ, আপনি ওই রকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মানবে না। আরে করুক আর না করুক, আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি, তা ঠিক, মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে। তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল, সেখানে হয়তো এই যে শাহতলীর পীর সাহেবের মাহফিল, সেটা হতে দেয়নি, না হতে দেয়নি, এরকমই করবে। এখন বড় ধরনের বিক্ষোভ টিক্ষোভ না ঘটলে বোধ হয়, বিক্ষোভ কি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো লানত না আসলে তো আর কোনো রাস্তা নাই। আল্লাহ আকবার, লানত আর আসবে কি, সারা দেশ জুড়ে তো লানত এসে গেছে, সব জায়গায় বিশৃঙ্খলা। কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নাম করে সারা দেশ। এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা, এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে, তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন? বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে, এ চিন্তা তো মাথায় থাকা উচিত। এ চিন্তাও তো তারা করে না যে প্রায় 1 কোটির মতো লোক বিদেশে চাকরি করে, ওই লোকগুলোর অবস্থা হবে কি? সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে, তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ? নিজের দেশের এমন বদনাম মানুষও করে? এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি। আহারে আল্লাহ, এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায়। এরা কোনোদিনই দেশের তুমি রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড়, বালু বস্তা, বালুর বস্তা, বালুর বস্তা, যেদিকে তাকাবা সেদিকে দেশ, একটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তাই তো দেখতেছি, পত্রিকায় দেখতেছি তো এরকম, খোদার লানত। আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল, একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট তৈরি হয়ে গেছে, আন্তর্জাতিক সমর্থনও পাবে, ঠকাবার জন্য সাহায্য করো। হ্যাঁ, এটা বলবো আর কি, আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া পথ নাই। আল্লাহ হয় মাফ করো আর না হয় দেখাইও না, আব্বা আগে উঠায় নাও। আপনি কোর্টে যাবেন কি রোববারে আব্বা? নেন, বোধ হয় তাই হবে। ও আমরা এদিকে শাকিল, এদিকে বেটা, ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা, আল্লাহর রহমত, শাকিল বসে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে, ও পারছে, আমি যেটা পারি নাই ও পারছে আব্বা। তাই বলো কি, আমার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম দাদা। আসসালাম এ শাকিল। জি দাদা, তুমি নাকি সর্বনাশ করছো? জি। কেমনে এত সর্বনাশ করলা? জি ইনশাআল্লাহ রহমত দাদা। দাঁড়াও দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই ঢুকাইছো দাদা? আমি এখন সব ঢুকানো শুরু করবো, এই গোয়েব লসি ও মিথ্যাচারটা আমি পুরাটুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গোয়েব লসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি কি খাইবা, চকলেট না আইসক্রিম? না দাদা কিছুই না, আপনার দোয়া করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে, তোমার আব্বুকে দাও। জি আব্বা, বললাম যে তুমি কি খাইবা, চকলেট আইসক্রিম? না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে, হঠাৎ বলতে যে আব্বা আমি পারছি। না আল্লাহর মেহরবানি, তোমার জ্বর হোক আর যাই হোক, বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে। আমি বললাম যে বাংলাটা তুমি সুস্থ হও, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। আমিন, আল্লাহ রহম করুক, এখন আল্লাহ পুরো সুস্থ করুক। ওই ইংরেজিটাও দিয়ে দেবো আব্বা ওখানে, আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায়। হ্যাঁ, তারপর হোম পেজটা ইংরেজিতে দিলে আরো ভালো হইবো। যে না ইংরেজিটাও দিয়ে দেবো না, আর হোম পেজটা করায় এ করে, তারপরে সকল বই আসলে দেওয়ার আগে একটা প্রিএম্বল দেওয়া লাগে, একটা ভূমিকা। জি 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 জি, এগুলো দিয়ে দেবো আব্বা, সব প্রত্যেকটা বইয়ে একটু একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। আচ্ছা আব্বা ভালো থাকো, আল্লাহ তোমাকে সুস্থ করুন। আমিন।